হ্যালো বন্ধুগণ, আজকে চুলি আলি আর একটা নতুন ধরনের ভিডিও লিয়ে। তো আজকে সকালে আমরা একটা ভিডিও পোস্ট করেছিলি, যেটা হচ্ছে পেপার প্লেট মেশিন, সেটা লিয়ে একটা হিন্দিতে দিয়েছিলাম, এবার একটু বাংলাতে দিয়ে দিই। আমাদের যে মাতৃভাষা পুরুলিয়া, সেটাতে দিব আর বলবো এটা হচ্ছে পেপার প্লেট মেশিন। এই মেশিনটা ঘরের মহিলারাও চালাতে পারবে, শুধু ছেলেরা বলে লয়, বেটা ছিলে বিটি ছিলে সবাই পারবে এই মেশিনটা চালাতে। আর সব থেকে লোয়েস্ট প্রাইসে মিলবে এই পেপার প্লেট মেশিন আমাদের কারখানাতে আলিয়ে, কারণ পুরুলিয়াতে কোথাও কিন্তু পেপার প্লেট মেশিন বিকে না। একমাত্র আমাদের সুজাতা এন্টারপ্রাইজে কিন্তু পেপার প্লেট মেশিন বিকছে এবং বিকতে থাকবে। তার সাথে আমাদের মুড়ি ভাজা মেশিনও পাওয়া যাবে, মুড়ি ভাজা মেশিন দিয়েও কেউ যদি ব্যবসা শুরু করতে চায় সেটাও পাওয়া যাবে। আমাদের যেটা হচ্ছে মেন প্রোডাক্ট হচ্ছে মুড়ি ভাজা মেশিন, মুড়ি ভাজা, এইটা আমাদের বাইপাস পেপার প্লেটটা আমাদের বাইপাস। এছাড়া গম ভাঙা, ছোলা ভাঙা, মশলা গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, সব দূরে সব গুঁড়া করাই যাবে মেশিন আমাদের কারখানাতে কিন্তু মিলিয়ে যাবে। এই দিয়া এটা আমাদের কিন্তু রেডি হইয়া গেছে, এইটা আমাদের কারখানাতেই বসাবে সাদা চাল ভাজার জন্যে। শুধুমাত্র সাদা চালের মুড়ি করার জন্যে দগ্ধকে সাদা বুধের মতন সাদা হবে এইটা এই মেশিনটাতে মুড়ি। আর এই যে এইদিকে আইদিকে আমাদের একটা মুড়ি ভাজা মেশিন যাবে এখানে রেডি করছে, এইটা আমাদের কিন্তু আজকে চলে যাবে পূর্ব মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরকে চলে যাবে। আর এইদিকে বিভিন্ন ধরনের কিন্তু মেশিন রেডি হয়েছে, চুড়ুর বুক মেশিন আছে, বুলেট মেশিন আছে, প্যাঁচ রোস্টার আছে, ড্রাম রোস্টার আছে, সব ধরনের মেশিন আছে। তারপরে পেপার প্লেট, আর ওইদিকে দুটো পেপার প্লেট মেশিন কিন্তু গাড়িতে লোড আছে, যেটা আমাদের বীরভূমে যাচ্ছে, আমি বলে দিচ্ছি বীরভূমে যাচ্ছে। আর আমাদের 500 কেজি মুড়ি ভাজা মেশিন সামনেটাতে বস করা আছে, আর সামনেটাতে কিন্তু চালও শুকাচ্ছে। আমাদের যারা চাল শুকায় বা চাল মাখায়, আর এই জায়গাটাতে আমাদের চাল চাষ করায়, চাল মানে চালটাকে মাখা হয়, চালের যে কি ময়লাটা থাকে সেটা ধোয়া হয় এইখানটাতে, এই চৌবাচ্চাটা এগুলো ধোয়াই পরে চালগুলো কিন্তু কটকটিয়া কটকটিয়া একদম শুকাইছে। শুকাই পরে এই চালগুলো কিন্তু ওই আমাদের মুড়ি ভাজা মেশিনটা দিয়ে কিন্তু মুড়ি ভাজবে, আর দোকানে দোকানে মুড়িগুলো সাপ্লাই করবে প্যাকেট করে করে। তো যারা মুড়ি ভাজা, পেপার প্লেট মেশিন, গম ভাঙা, হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া সব দুটা মেশিন নিতে চাইছেন, অতি সত্তর আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কারখানাতে চলে আসো। আর কারখানাতে আসে দেখে পরে লিয়ে পরে তারপরে যাও, কারণ না দেখলে না সামনে আলিয়ে কিছু নাই বুঝতে পারবে। তো এটাই বলবো। আর আমাদের চ্যানেলে যারা নতুন আছো, যারা আমাদের চ্যানেলটা দেখছো, যারা এখনো পর্যন্ত নাই সাবস্ক্রাইব করেছো আমাদের চ্যানেলটা, তাদেরকে বলবো একটু সাবস্ক্রাইবটা করে দাও, তাহলে আমারও ভালো লাগবে। আমি দেখছি আমাদের ভিডিওগুলো সবাই দেখছো, কোনো সাবস্ক্রাইবটা করছো নাই, আমি নাই বুঝতে পারছি কেন এরকম করছো। তো এটাই বলবো একটু সাবস্ক্রাইবটা করে দাও, তাহলে আমারও ভালো লাগবে, এনার্জিও পাবো, মনের মধ্যে একটু বল পাবো, শরীরের মধ্যে বলটা পাবো। তো এটাই বলবো। তো আর বেশি কিছু বুঝবো নাই, এইখানেই আমি ভিডিওটা বন্ধ করছি। সুখে থাকো, ভালো থাকো।